ছোট ছোট বাচ্চাগুলো যখন মিষ্টির দোকানে গিয়ে এইরকম হাঁস মিষ্টি খাবার বায়না ধরে, তখন কিন্তু আমাদের সেই ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে যায়। আমরাও কিন্তু ছোটবেলায় মিষ্টির দোকানে গিয়ে এইভাবেই হাঁস মিষ্টি খাবার জন্য সকলেই বায়না ধরতাম। তাহলে বন্ধুরা, এই হাঁস মিষ্টিটা যদি আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন, সেজন্যই আমি আজকের ভিডিওতে একদম দুধের ক্ষীর তৈরি করা থেকে শুরু করে হাঁস মিষ্টি তৈরি করা পর্যন্ত দেখাবো পুরোটাই। তো বন্ধুরা, আমি মিনাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। আর আজকে আমাদের রেসিপি দোকানের মতো পারফেক্টভাবে হাঁস মিষ্টি তৈরি। তাহলে সবার প্রথমে হাঁস মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি কড়াতে দিয়ে দিয়েছি 5 লিটার দুধ, এবং দুধের সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি, যাতে দুধটা না ধরে যায়। এবারে এই দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর যখন দেখবো দুধটা 1/4 হয়ে গেছে, তখন আমি এখানে 200 গ্রাম করে চিনি অ্যাড করে দেব। এখানে আপনারা চাইলে 200 গ্রামের পরিবর্তে 100 গ্রাম করে চিনিও দিতে পারেন। সাধারণত দোকানে 200 গ্রাম করে চিনি দেওয়া হয়, তাই এখানে আমি 200 গ্রাম করে চিনি দিয়ে এইভাবে দুধটাকে ভালোভাবে নাড়ছি। আর কড়ার মধ্যে যাতে না লেগে যায়, সেজন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম রেখে এইভাবে দুধের ক্ষীরটাকে পাক তৈরি করে নিতে হবে। এইভাবে নেড়ে নেড়ে পাক তৈরি করে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে পাকটা কতটা ঘন হয়ে গেছে। এবার এখানে বুঝবেন কি করে যে পাকটি একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, সেটি বোঝার জন্য যখন দেখবেন একদম গাঢ় হয়ে গেছে এবং কড়ার তলা থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, তাহলে জানবেন যে এখানে পাকটি একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। তো এখানে আরেকটি বোঝার জন্য দেখুন, আঙুলে করে আমি একটু পাক তুলেছি, এবং পাকটি তোলার পর এইভাবে যখন দেখবেন সুতোর মতো আকারের কাটছে এবং সুতোটা কাটতে একটু দেরি হচ্ছে, তাহলে জানবেন এখানে পাকটি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার এই পাকটিকে একটু ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এরকম গায়েতে টাড়ু করে এভাবে বিচ মেরে মেরে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি, দেখুন। আর এখানে এই ক্ষীর তৈরি করার সম্পূর্ণ রেসিপিটা আমার ক্ষীর কদমের ভিডিওতেও দেওয়া আছে, ওখান থেকে চাইলে আপনারা ফুল ভিডিওটা দেখে নিতে পারেন। এবারে এই পাকটিকে ভালো করে আমি কড়ার মধ্যে একটু মিলে রাখবো, পাকটি যাতে টেনে যায়, একটু শক্ত হয়ে যায়। তারপরে কিন্তু আমরা হাঁস মিষ্টি তৈরির জন্য এটাকে কাজে লাগাবো। এইভাবে আমি ভালো করে চেঁচে আরেকবার ঘুরিয়ে মিলে দিচ্ছি, দেখুন এখানে পাকটি এখন সম্পূর্ণভাবে টানেনি, সেজন্য এখানে আমি আরেকবার মিলে দিলাম, এবং হাতে করে আমি কিছুক্ষণ পর দেখে নেব যে পাকটি টেনেছে কিনা। এখানে দেখুন পাকটি কতটা শক্ত হয়ে গেছে, হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না। এখানে আমি বুঝে নেব যে পাকটি একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার এই পাকটিকে আমি একটা জায়গার মধ্যে সমস্ত পাকটিকে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর আমরা কিছুক্ষণের জন্য এটাকে রেস্টের মধ্যে রাখবো, যাতে এই পাকটি আরও ভালো করে ঠান্ডা হয়ে একটু শক্ত হয়ে যায়, নাহলে কিন্তু হাঁস মিষ্টি তৈরি করার ক্ষেত্রে অসুবিধা হবে বা হাঁস মিষ্টি তৈরি করা সম্ভব হবে না। এজন্য পাকটিকে আমরা সাধারণত আধ ঘন্টার মতো রেখে দিলে দেখবেন পাকটি এরকম একটু শক্ত শক্ত হয়ে গেছে। এবারে এই পাকটিকে নিয়ে আমরা হাঁস মিষ্টি তৈরির জন্য কাজে লাগাবো, দেখুন এখানে কতটা শক্ত হয়ে গেছে। এবারে এই ক্ষীরটাকে আমরা একটু ভালো করে মেখে নেব, আর এতে আপনারা চাইলে কোনো ফ্লেভারও অ্যাড করতে পারেন, ভ্যানিলা বা রোজ ফ্লেভার, যে কোনো কিছু ফ্লেভারও দিতে পারেন বা নাও দিতে পারেন। এবারে এই পাকটি থেকে আমি ছোটো ছোটো আকারের লেচি তৈরি করে নেব, কারণ আমার হাঁসের যে ছাঁচটি আছে সেই অনুযায়ী আমি লেচিটা তৈরি করে নিচ্ছি। এবারে দেখুন এই কাঠের যে আমার হাঁসের ছাঁচটি আছে, এটির মাধ্যমে আমি হাঁসের ছাঁচটি তৈরি করব হাঁস মিষ্টিটা। তো দেখুন এই কাঠের ছাঁচটি আপনারা যে কোনো মিষ্টির দোকানের সরঞ্জাম যেখানে পাওয়া যায় সেখান থেকে আপনারা কিনে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনারা বাড়িতে সহজেই হাঁস মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। দেখুন এখানে প্রথমে একটা লেচি নিয়ে এইভাবে আমি একটু প্রথমে লম্বা করে নিয়েছি, লম্বা করে নেওয়ার পর এইভাবে আমি হাঁসের যে ছাঁচটি আছে সেই ছাঁচের পরিমাপ জায়গাগুলোর মধ্যে আমি সমানভাবে এইভাবে বসিয়ে দিচ্ছি। এবারে কি করব, বসিয়ে দেওয়ার পর প্রথমে কিন্তু ছাঁচটির গায়ে আগে ময়দা নিয়ে নিয়েছি, নাহলে কিন্তু জড়িয়ে যাবে। এবারে আরেকটি যে ছাঁচ আছে সেটিকে আমি সাইডে দিয়ে ভালো করে চেপে ধরলাম, ধরার পর আঙুলে করে ওই জায়গাটার মধ্যে আমি একটু চাপ দেবো যাতে সমানভাবে বসে যায়। এবারে এখানে একটা আঙুলের ফুটো করে দেব, কারণ এই ফুটোটা করলে কি হয় হাঁস মিষ্টিটা তুলতে সুবিধা হয়। তো এক্ষেত্রে আপনারা ওই ফুটোটা করতেও পারেন আর নাও পারেন। তো এখানে দেখে নিন হাঁস মিষ্টিটা কতটা সফট হয়েছে, নরম আছে, কিন্তু এটিকে এখন ঠান্ডা করতে হবে, নাহলে কিন্তু হবে না। তো দেখে নিন বন্ধুরা, আরেকটি আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে ছাঁচের গায়ে কিন্তু আপনারা অবশ্যই ময়দাটি দেবেন, নাহলে কিন্তু ছাঁচটি তোলার সময় অসুবিধা হবে বা ছাঁচটির গায়ে কিন্তু হাঁসটি লেগে রয়ে যাবে বা ভেঙে যেতে পারে।
এইভাবে হাঁসের ছাঁচগুলো আমি সমস্ত তুলে নিয়েছি। নেওয়ার পর আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। দু ঘন্টার মতো ঠান্ডা করে নেওয়ার পর এরকম শক্ত যখন হয়ে যাবে তখন কিন্তু আমি একটা ট্রের মধ্যে এভাবে হাঁস মিষ্টিগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পর এটিতে কালার করতে হবে। আপনারা চাইলে কালার করতেও পারেন বা নাও পারেন। তো এখানে আমি চোখগুলো হালকা ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। তো এখানে আমি বলে রাখি এই চোখগুলোর মধ্যে আপনারা বড় এলাচের দানাও দিতে পারেন। তো এবার আমি এখানে ইয়েলো কালার ফুড কালার নিয়ে আমি গুলে নিচ্ছি। নিয়ে একটা তুলি কাঠি করে এই যে ঠোঁটগুলো আছে এই ঠোঁটগুলোর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব। তাহলে কিন্তু দেখবেন যে হাঁসের একদম পারফেক্ট লুকটা এসে গেছে। এভাবে আমি প্রত্যেকটা হাঁসের মধ্যেই এইরকম কালার করে নেব। তো এখানে আমি বলে রাখি বন্ধুরা, আপনারা চাইলে এই কালারটি দিতেও পারেন বা নাও পারেন, কোনো অসুবিধা নেই। দিলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে, এটাই জাস্ট। তাহলে বন্ধুরা, হাঁস মিষ্টিটার তৈরির প্রসেসটা বুঝতে আপনাদের কোনোরকম কোনো অসুবিধা হয়নি। আর আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে একটা শেয়ার আর লাইক অবশ্যই করে দেবেন। লাইক করলে কি হয়, ভিডিও বানানোর জন্য আমি খুব উৎসাহিত বোধ করি। তাহলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে। নমস্কার।